নোয়াখালীতে স্কুল ছাত্রী অদিতা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে সর্বস্তরের মানুষ। বিচার চাইতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অদিতার সহপাঠীরা। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব চত্বরে জড়ো হন বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধন থেকে অদিতাকে ধর্ষণের পর হত্যার তীব্র নিন্দা জানান বক্তারা। একই সঙ্গে কিশোর গ্যাং সহ উত্তক্তকারী বখাটেদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে জোর দাবি করা হয়। এই হত্যা তদন্ত হোক এবং খুনিদের সেই নরক শাস্তির বিচার হোক। এর সাথে যুক্ত যারা তাদের দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি। এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অদিতার সাবেক কোচিং শিক্ষক আব্দুর রহমান রনিকে গ্রেফতার করা হয়েছে। থানায় নিয়ে যাওয়ার খবরে জড়ো হন ক্ষুব্ধ জনতা। এ সময় তাকে গণপিটুনি দেন তারা। পরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান ধর্ষণের পর রনি মেয়েটিকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে যেহেতু প্রাইভেট থেকে বাদ দেওয়া হয়েছে অথবা এই মেয়ের প্রতি তার আগের থেকে একটা দুর্বলতা ছিল, সেটাকে সে কাজে লাগিয়ে তাকে মূলত ধর্ষণের উদ্দেশ্যেই হয়তো বাসায় প্রবেশ করে। আশা করছি সে পুলিশের কাছে তার দোষ স্বীকার করবে। বৃহস্পতিবার রাতে সদরের লক্ষ্মী নারায়ণপুরে নিজ বাসা থেকে তাসনিয়া হোসেন অদিতার হাত ও গলা কাটা লাশ উদ্ধার করা হয়। অদিতা নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ত। সময় সংবাদ, নোয়াখালী।